বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রজাপতি সম্পর্কে কিছু বলবো যদিও আমার আগে কিছু ভিডিও আছে প্রজাপতির ওপরে বহু মানুষ দেখেছেন ভিডিওগুলো এবং অনেকে অনেক প্রশ্নও করেছেন যে প্রশ্নের কিছু কিছু আমি আবার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমাদের হিন্দু স্বাস্থ্য মতে এই প্রজাপতিকে খুব শুভ মানা হয় প্রজাপতি হলো আনন্দ কার্যসিদ্ধি ভালোবাসা আর যে কোনো শুভ কাজ বিবাহের মতো শুভ কাজেও পূজাপতি কিন্তু একটি চিহ্ন প্রতীক বিস্তারিত আলোচনায় এক এক করে আসছি বন্ধুরা আমরা আমাদের ঘরের মধ্যেও নানান রকম পূজাপতি অনেক সময় দেখি আবার রাস্তাঘাটেও পূজাপতি দেখা যায় বেশিরভাগ পূজাপতি দেখা যায় ফুলের ওপর ফুলের বাগানে এখন বলবো। প্রজাপতি দেখলে কি হয় প্রজাপতি যদি একবার দুবার দেখেন সেটা কিছু হয় না ভালো লাগে কিন্তু যদি একই রকম প্রজাপতি ধরুন হলুদ বা কালো বা সবুজ যে কোনো একটা কালার বা মাল্টি কালার সেইটাকেই আপনি বারবার দেখছেন সেই রঙেরই প্রজাপতি বারবার দেখছেন এবং ওটা আপনার সামনেই ঘোরাঘুরি করছে বা আপনার গায়ে বসছে আপনার কাছ থেকে সরছে না তাহলে জানবেন তার কালারের যেটা মানে করছে বিশেষজ্ঞরা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে রিসার্চ করে এই কথাগুলোকেই ওনারা বলেছেন বলে গেছেন যে এই রঙের প্রজাপতি দেখলে এটা হয় ওই রঙের প্রজাপতি দেখলে ওটা হয় সেই কথাগুলোই আমি আপনাদেরকে বলছি আমার এগুলো নিজের কোনো কথা নয় তো এখন এই ব্যাপারেই আমি আজকের ভিডিওটা করছি যদিও দুটো ভিডিওতে আগের এরকম ধরনের কথা কিছুটা আছে আবার এই ভিডিওটায় নতুন করে আমি কিছু কথা অ্যাড করছি বন্ধুরা এই যে প্রজাপতি বারবার দেখা কিভাবে দেখা মানে সচক্ষে দেখা তারপরে খবরের কাগজে দেখা টিভির স্ক্রিনে দেখা মোবাইলে দেখা বা প্রজাপতির গান ভেসে আসছে বলছে প্রজাপতির কথা এরকম বারবার যদি আপনি শুনছেন তাহলে বুঝবেন ইউনিভার্স কিন্তু আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছেন এখন ইউনিভার্স মানে কিসের মাধ্যমে পাঠাবেন ইউনিভার্স অ্যাঞ্জেলদের মাধ্যমে পাঠান অ্যাঞ্জেলরা আবার এই মাধ্যমগুলোকে নেন যেমন প্রজাপতি একটি মাধ্যম বিভিন্ন রকম পাখি বা বিভিন্ন রকম ইনসেক্ট ছোটো ছোটো বা অ্যাঞ্জেল নাম্বার এরকম নানান রকম জিনিস আছে সেইটা একটা মাধ্যম সেটা আপনাকে বুঝতে হবে আর রিসিভ করতে হবে এগুলো অ্যাঞ্জেলদের সংকেত তো আপনারা জানেন কিছুটা এরকম প্রজাপতিও এই একটা মেসেজ পাঠাবার মাধ্যম এটা অ্যাঞ্জেলরা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে অতএব ধরে নেওয়াই যায় যে ইউনিভার্সই আমাদের মেসেজ পাঠাচ্ছে এবার আমি আপনাদের জানাবো কোন রঙের প্রজাপতি কি মেসেজ আমাদের পাঠাতে পারে তাহলে আমরা যদি জানতে পারি আগে থেকে আমরা তাহলে সেই ব্যাপারটার দিকে একটু ধ্যান দেব আর আগে থেকে সচেতন হয়ে যাব তাহলে এবার শুনুন কোন রঙের প্রজাপতি কি মেসেজ পাঠায় যদি আপনি সাদা প্রজাপতি বারবার দেখে ফেলছেন বা কেউ আপনাকে বলছে সাদা পূজাপতির কথা অথবা গানের মাধ্যমে ভেসে আসছে ওই সাদা পূজাপতি তাহলে বুঝবেন আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকছেন আর আপনি খুব শীঘ্রই শান্তি পাবেন আপনার মাইন্ড শান্তি পেতে চলেছে সেই জন্য আপনি এই সাদা পূজাপতি দেখছেন আর মাইন্ড তখনই শান্তি পাবে যখন আপনার পরিবারের ভালো কিছু হবে পরিবারের লোকগুলো শান্তিতে থাকবে তখনই আপনি শান্তি পাবেন তাহলে আফটারঅল আমরা ধরে নিতে পারি যে একটা শুভ বার্তা আসতে চলেছে পরিবারের মধ্যে এবার বলছি যদি হলুদ প্রজাপতি আপনারা দেখেন এই হলুদ রংটা হচ্ছে আনন্দের রং সৃজনশীলতার রং। তাহলে এই যে হলুদ প্রজাপতি আমরা দেখছি তাহলে আমরা খুশি হয়ে যেতে পারি যে আমরা খুব আনন্দে থাকবো এইবার কোনো ভালো খবর আসবে সবাই মিলে সুখে থাকব এইটা হচ্ছে সংকেত হলুদ প্রজাপতির এবার বলবো কমলা প্রজাপতির কথা এই রংটিতে আপনারা বুঝবেন ইউনিভার্স আপনাকে নিজে হিলিং করার চেষ্টা করছেন যদি আপনি অসুস্থ হন বা অসুস্থ নাও হতে পারে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মুহূর্তে শরীরের ক্ষয় হয় তো সেটা তো আমার হিলিং করতে হয় তো এই কমলা রঙের প্রজাপতি যখন আসছে তখন বুঝতে হবে ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাচ্ছে কি ইউনিভার্স আপনাকে হিলিং করবেন তাহলে এই সময় কি করতে হবে আপনাকে আপনি বেশি বেশি করে রেস্ট নেবেন শুয়ে থাকবেন শুয়ে থেকে আর ভাববেন প্রকৃতি আপনাকে হিলিং করছেন বা আপনি যদি অসুস্থ নাও হন হয়তো আপনি খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়বেন তার জন্যই কিন্তু ইউনিভার্স আগে থেকে আপনাকে হিলিংয়ের একটা নির্দেশ দিচ্ছে তাহলে কমলা আগের প্রজাপতি যদি আপনারা বেশি বেশি করে দেখেন তখন আপনারা কি করবেন নোট করে রাখুন আপনারা শুয়ে থাকবেন বেশি বেশি করে রেস্ট নেবেন আর নিজের শরীরের দিকে দেখবেন আর শুয়ে থেকে হিলিংটা নেওয়ার চেষ্টা করুন শুয়ে থেকে শুধু আপনাকে ভাবতে হবে যে আমাকে ইউনিভার্স হিলিং করছে ইউনিভার্স তো প্রত্যেক দিনই আমাদের হিলিং করে না যখন আমরা ঘুমোই আমাদের তো আবার রিজেনারেট করে দেয় সকাল উঠে আবার আমরা এনার্জি পেয়ে যাই তো প্রকৃতি হিলিং করে বলেই তো আমরা আবার এনার্জিটা পাই এইরকমই আপনার হয়তো বেশি হিলিংয়ের প্রয়োজন আছে সেই জন্য আপনি এই কমলা রঙের প্রজাপতিটা দেখছেন এবার আসবো লাল প্রজাপতি লাল প্রজাপতি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের রোমান্টিকতা বাড়ছে কেউ আসছে আপনার জীবনে আপনাকে ভালোবাসার জন্য অথবা আপনি নিজেই তৈরি কাউকে ভালোবাসার জন্য বা শুধু ভালোবাসা নয় পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং ভেতর থেকে আনন্দিত থাকা বা আবেগপূর্ণ হওয়া এগুলোও হয় এটা লাল প্রজাপতি আগে থেকে সংকেত দিচ্ছেন এবার বলবো সবুজ প্রজাপতির কথা যদি আপনারা সবুজ প্রজাপতি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের সৌভাগ্য সম্পদ সমৃদ্ধি এগুলি বৃদ্ধি পেতে চলেছে আর খুব শীঘ্রই আপনারা খুব সুখ শান্তি পাবেন এইটা হচ্ছে ইঙ্গিত দিচ্ছে সবুজ প্রজাপতি এবার আসছি নীল প্রজাপতি নীল প্রজাপতি আনন্দ সৌভাগ্য দুটোই বহন করে আনে এবার আসছি কালো প্রজাপতি কালো প্রজাপতি যদি আপনার কাছাকাছি বেশি ঘোরাঘুরি করে বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কাছাকাছি কোথাও নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভ কিছু হতে চলেছে সেই জন্য আপনি আগে থেকে সাবধান হয়ে যাবেন সব ব্যাপারে সেটা আপনার নিজস্ব ভুল হতে পারে বা অন্যের ভুল হতে পারে বা অন্য অনেক কিছু হতে পারে বাড়িতে চুরি হওয়া বা কিছু একটা হওয়া সেটা সাবধান একটু হবেন আর কামনা করবেন যেন এরকম এর কিছু না হয় প্রজাপতির কাছেই কামনা করবেন এবার যদি আপনারা দেখেন ধূসর রঙের প্রজাপতি কালো নয় বা অন্য কোনো কালার নয় আপনারা দেখেছেন নিশ্চয়ই ধূসর একটা কালার হয় তো সেই প্রজাপতিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো খারাপ ঘটনা ছিল আপনাদের কাছে বা হতে চলেছিল সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে ধীরে ধীরে পরিবর্তিত হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার যদি রঙিন প্রজাপতি আপনারা দেখেন রঙিন মানে ভীষণ রঙিন খুব চালচিত্রময় বেশিরভাগ প্রজাপতিটা এরকমই দেখা যায় খুব চালচিত্তি আছে গায়ে এরকম প্রজাপতি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করছেন বা চিন্তাভাবনা যা করছেন সেইগুলো একদম সঠিক আছে আপনি সেই পথেই এগিয়ে যান ধীরে ধীরে সাফল্য পাবেন এইটাই রঙিন মাল্টি কালার যেগুলো এইটাই সংকেত দিচ্ছে এবার বলছি প্রজাপতি গায়ে বসলে তা বহু কাল থেকেই মানুষ বলে প্রজাপতি গায়ে বসলে নাকি অবিবাহিত যারা আছে তাদের বিয়ে হয় এটা এখনও এরকম কিছু প্রমাণ হয়নি তো আমরা এটা মেনে নিচ্ছি যেহেতু বলছে বহু মানুষ বহু বছর ধরে বলে সেই জন্য মেনে নিচ্ছি হতেও পারে মানে অ্যাকচুয়ালি কি পজিটিভ জিনিস কিছু হয় প্রজাপতি কিন্তু এমনি এমনি আপনার বাড়িতে আসবে না যদি আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসে তাহলে আপনি জেনে যাবেন আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি নেই এবং সেখানে রীতিমতো অ্যাঞ্জেলরা বাস করে আর পুরোটাই পজিটিভ এনার্জিতে ভর্তি তাই জন্যেই বাড়িতে কিন্তু প্রজাপতি আসে আর বাস্তুদোষও আপনার বাড়িতে নেই এটাও আপনি জেনে নেবেন আর একটা জিনিস হচ্ছে শুধু প্রজাপতি নয় আপনি একটুখানি খেয়াল করে দেখবেন যাদের বাড়ির মধ্যে বাস্তু দোষ থাকে বা ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি সবসময় লেগে আছে হিংসা হিংসি এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেই বাড়িতে না বেড়াল কুকুর তারপরে বেজি অনেক কিছুই আসে না কিছুই আসে না নেগেটিভ এনার্জি থাকলে এই প্রাকৃতিক জীবরা ভীষণ ভাইব্রেশনটা বুঝতে পারে কিচ্ছু আসে না বা তার বাড়িতে কাজেই পূজাপতি যদি আপনার বাড়িতে দেখে থাকেন বারবার আসে জানবেন আপনি খুব সৌভাগ্যবান এবং সত্যি সত্যি আপনি ভেতর থেকে আনন্দিত হয়তো বাইরে কোনো অসুবিধে থাকলেও আপনি কিন্তু জেনে যাবেন আপনার এই অসুবিধেগুলো কোনো অসুবিধেই নয় আপনার বাড়িতে পূজাপতি আসছে বাড়ি পজিটিভ বাড়িতে অ্যাঞ্জেল আছে আর কি চাই আপনার আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আবার বলছি এই প্রজাপতিগুলো আপনি একবার বা দুবার দেখলে কিন্তু কিছু হবে না বারবার দেখে ফেলছেন বারবার দেখে ফেলছেন তাহলে কিন্তু এটাই মানে দাঁড়াচ্ছে তা এটা বুঝে যাবেন আপনি কি বলতে চাইছে আর যেটা বলছিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার